দিতে পারবেন। কিছু কোশ্চেন একটু থিওরি পড়ে করতে হবে আর কি আমাদেরকে, এটা একটু পড়ে। আচ্ছা, এ স্মল কোম্পানি ইজ লুকিং টু ম্যানেজ ইটস ডিভাইসেস অ্যান্ড ইমেল সাবস্ক্রিপশনস আন্ডার ওয়ান লাইসেন্স ফর ইউজার, হোয়াট কাইন্ড অফ অফিস লাইসেন্স উড অ্যালাউ ফর এ উইন্ডোজ লাইসেন্স অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইমেল লাইসেন্স? ওকে, স্মল কোম্পানি ইজ লুকিং টু ম্যানেজ ডিভাইস অ্যান্ড ইমেল। সো একটা কোম্পানি মানে আপনার এই যে এই ম্যানেজ করার জন্য আপনার ডিভাইস, ইমেল, সাবস্ক্রিপশন এগুলো ম্যানেজ করার জন্য একজন লাইসেন্স ইউজার দরকার। এন্ড দেন দিস ইজ ওয়াট কাইন্ড অফ অফিস লাইসেন্স, কোন কোন লাইসেন্স মানে ওরা চাচ্ছে আর কি, অ্যালাউ ফর উইন্ডোজ লাইসেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ইমেল, এইটাই বলতেছে। হ্যাঁ ওইটাই, অর্থাৎ একটা কোম্পানি মনে করো আমরা জিমেল যেটি ইউজ করি, হ্যাঁ এটা হচ্ছে অ্যাভারেজ পার্সোনাল ইউজের জন্য। হ্যাঁ কোনো কোম্পানি কিন্তু এই ধরনের ইমেল দিয়ে কি কোম্পানি চলে না বা চালায় না, এটা সিকিউরিটি হ্যাম্পার হয়। হ্যাঁ এখন কোম্পানিকে যেটা করতে হয় সেটা হচ্ছে কোম্পানিকে ইমেল সার্ভার নিজে বানাতে হবে। ইমেলের সার্ভার কি করতে হবে, নিজে বানাতে হবে, অথবা সে ক্লাউড থেকে সার্ভিসটা নিতে পারে, যে আমার আমি ইমেল সার্ভার বানাই খরচ করব না, আমাকে আমার কোম্পানির নামে কি দেন আপনি ইমেল দিবেন, আপনার ক্লাউডে সেগুলো থাকবে। ঠিক আছে, তো এই ধরনের লাইসেন্স তাহলে এখানে অপশন কোনটা হবে এটা জিজ্ঞেস করছে আর কি। তাহলে অফিস 360 টাই বিজনেস, এটা মাইক্রোসফটের আগে ছিল, অফিস 360 অফিস 2019 এগুলো আগে ছিল, এখন এটা চলে আসছে মাইক্রোসফট 365, এটার নাম হচ্ছে মাইক্রোসফট 365, মানে মাইক্রোসফট এটা একটা ক্লাউড এর সলিউশন যারা ইমেইল এর কি দেয় সাবস্ক্রিপশন দেয়। বুঝছেন, আমি আমার ইয়েটা একটু দেখাই, দেখেন আমার এখানে দেখেন আমার ইমেইলটা হচ্ছে স্কিল ফিচার্স এট দ্য রেট বিডি সার্ভার সলিউশনস, দেখতেছেন উপরে ডান পাশে জি জি ছোট করে, ঠিক আছে এটা আমার মাইক্রোসফটের কাছ থেকে মাইক্রোসফট 365 থেকে কি নেওয়া একটা লাইসেন্স কিনে আর কি। হ্যাঁ এখানে মান্থলি বা ইয়ারলি একটা পেমেন্ট করতে হয়। তো এখন যদি আমি চাই যে আমার কোম্পানির আরো 10 জন মেম্বারদের জন্য কিনবো, আরো 10 জনের জন্য কি করতে হবে, প্যাকেজটা কিনতে হবে। আচ্ছা আচ্ছা আরেকটা কোশ্চেন এটা একটু পড়ে।